হয়, রাজ্যত শিক্ষা বিভাগৰ দায়িত্ব থকা মন্ত্রী রনোজ পেগু ডাঙরিয়া, আপুনি শিক্ষা ক্ষেত্রত শিক্ষার ক্ষেত্র যে প্রসার আর যে প্রসারতার দিকে যে লৈ যাব বিচাৰি আছে তার সম্পূর্ণ বিপরীত দিকে গতি করেছে আপনার শিক্ষা বিভাগের কিছু কিছু শিক্ষক, একাংশ শিক্ষক আর একাংশ শিক্ষকর মইমতালিত চলিছে কিছুমান বিদ্যালয়। আর এতিয়া সময় আমি আপনার কইছো, এতিয়া সময় হয়েছে এটা পঞ্চল্লিশ, এটা বাজি পঞ্চল্লিশ মিনিট গৈছে, কিন্তু এই মই ভিডিও জার্নালিষ্টগুলো দেখাবলে অনুরোধ জানাইছো, এই যখন 215 নং দৈশপরা প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়খন এতিয়া তলা মরাই আছে। কিয় কিহর কারণে এই বিদ্যালয়খন যে সময় সাপেক্ষে যে নির্ধারিত সময়ের আগত কিয় ছুটি দিয়া হল কিন্তু কোনেও গম নাপায় নে, এই যে কণ কণ ছাত্র ছাত্রীসকলক লৈ আসলে হেতালি খেলিছে নাকি এই শিক্ষক শিক্ষয়িত্রীসকলে। আসলে রনোজ পেগু ডাঙরিয়া, আপনি মনোযোগ দিব যে যি সময়ত আপনি এই শিক্ষাখণ্ডত শিক্ষার প্রসারতার উদ্দেশ্যে আপনি যি ব্যাপক আসনি হাতত লৈছে, এই আসনির আপনি আসনি আসনিতে থাকিব এই এনেকুৱা একাংশ শিক্ষক শিক্ষয়িত্রীর বাবে, যি নাকি তেখেতসকলৰ নিজৰ মইমতালিত এনেকে বিদ্যালয় নিজের খুশি মতে বিদ্যালয় খুলিব, নিজের খুশি মতে তেখেতসকলে বিদ্যালয় বন্ধ করে নিজের ঘরুয়া কামত ব্যস্ত হব। মই এতিয়া উপস্থিত আছো এই হাজু সমষ্টির এই 215 নং দৈশপরা প্রাথমিক বিদ্যালয়ের চৌহদত। আসলে এক দুঃখজনক কথা, যি সময়ত রাজ্যের সরকারখনে শিক্ষার ক্ষেত্রত যথেষ্ট পরিবর্তন আনার চেষ্টা করেছে তার সমান্তরালকে একাংশ শিক্ষক শিক্ষয়িত্রীর বাবে এই শিক্ষার এই যে রাজ্যের শিক্ষা বিভাগটো এক প্রকার শিক্ষা বিভাগের বদনাম আহিছে। ইয়াত এই যে এই 2 নং 215 নং এই যে দৈশপরা প্রাথমিক বিদ্যালয়খনের এই যে মধ্যাহ্ন ভোজনের রাঁধুনিগী আছে তেওঁৰ আমি জানিবলৈ বিচাৰিম যে আসলতে বিদ্যালয়খন কিয় এই নির্ধারিত সময়তকৈ আগত ছুটি দিয়া হল। বাইদেউ, আসলতে বিদ্যালয় ছুটি হব লাগে আড়াইটাত, কিন্তু আপোনালোকৰ বিদ্যালয়খন দেখা গল যে বহু সময় আগতে ছুটি হল, কিয়? তাৰমানে মই মধ্য ভোজন করল, করি কিনে মই মন্দিরত গলো, আমার ইয়ার এক ঘরে হেৰি দিছিল, শরাই দিছিল, দিয়াত সার বা কি কারণত কত গল মই সেইটো গম পোৱা নাই, আর বাইদেউ মই জার্স আহি পাইছো এইখিনি পাইছো, আমার যেটো স্কুলের সভাপতি তখন গাড়িত গল, কছে মোর গাটো বেয়া, মোর প্রেসার হেৰি আছে, যোৱাকালিও ছুটিত আছিল, তারপর এতিয়া সেইটোৱে জানো মই স্যার কত গল কি কথা। বাইদেউতকৈ আগতে প্রধান শিক্ষকজন গল, স্যার আগতেই তো গল, স্যার আগতে গেছি না, স্যার আগতে কত গল মই সেইটো গম নাপালো। কিন্তু আসলে সময়মতে সময়ত কত আগতে ছুটি দিলে বিদ্যালয়? অকমান আগতে। আর একটা কথা হয়েছে যে আমার আমার বাচ্চাবিলাক তার মানে কাবার হাগা রাতেপুয়া আমার সারে গৈছিল ঘরত, ইহত লড়াটোতে পাঁচবার মানে খোঁজ করব গেছে, তারপর এনেকা আর বহুত কেটা ছাত্র ছাত্রী গুছি গেছে, তার মানে ইয়াতে পাঁচটা না ছয়টা লড়া ছোৱালী আছে। সব বাইদেউ, কথা হল কি, পাঁচটাই থাকক বা ছয়টাই থাকক লড়া ছোৱালী, কিন্তু তেওঁলোকতো সুস্থ হয়ে আছে, তেওঁলোক শিক্ষাদান করা কর্তব্য। তারপর মোটামুটি মই হেৰি করালৈকে আপনার মধ্যাহ্ন ভোজনের রাঁধুনি হিসাবে কিবা কই গৈছিল নে যে বাইদেউ এনেকুৱা এনেকুৱা কথা মই অমুকৰ পৰা আহো, আপনার কোৱাৰ প্ৰয়োজন বোধ কৰা নাই? নহয়, মই তেখেতক মই লগে নাপালো মধ্য ভোজন দিছি কিনে মই বাসন হেৰি কৰি মই তাত গলো মন্দিৰ। কি নাম প্ৰধান শিক্ষকজনৰ নাম কি? প্ৰধান শিক্ষক শ্ৰী বিজয়চন পাঠক। বিজয়চন পাঠক। আৰু বাইদেউ গৰাকী? শ্ৰী হাগৰিকা গোস্বামী। হাগৰিকা গোস্বামী। হয়, আসলে সময়তকৈ আগতে ছুটি দি দিলে, অকমান আগতে দিলে আৰু মোর আন্দাজ মাতিছে আৰু মাতি যদি মতা নাই, যদি নিজৰ কামত গৈছে তেনেহলে ভুল হৈছে নে ভুল হোৱা নাই? এটো ভুল হৈছে এনে, কিন্তু তেখেতসকলে পুরা আড়াইটা বাজাক গেলি থাকে, এটি এটা অভিভাবক বাচ্চার আড়াইটা বাজাক গেলি থাকে, আজি কিন্তু কিয় বা কত সকাম হল মই সেইটোহে গম নাপালো। আপনাদের গম নাপায়? না, মই নাপালো, মই নাই যে মই থাকলে গম পালো হয়। বাইদেউজনী কিয় গল? বাইদেউজনী প্রেসার প্রেসার বাইদেউর প্রেসার প্রেসার হয় হয় আসল হয় আসলতে এনেকে বেমারর অজুহাত আর এইফালে প্রধান শিক্ষকে কি কারণত গলগৈ কোনেও গম নাপায়। আসলতে ছাত্র ছাত্রীর ভবিষ্যতক লৈ হেতালি খেলিছে এই একাংশ শিক্ষক শিক্ষয়িত্রী। আসলতে যদিহে তেখেত অসুস্থই আছিল, সঁচাকৈ অসুস্থ আছিল, তেনেহলে প্রধান শিক্ষকজনক জনাতো তেওঁৰ খুবই দরকারি আছিল, কারণ প্রধান শিক্ষকজন প্রথমে যোৱাৰ পিছত শিক্ষয়িত্রীগৰাকী বিদ্যালয়ৰ পৰা গুছি গৈছিল, আর সেই শিক্ষয়িত্রী বা যি এই প্রধান শিক্ষক বা শিক্ষয়িত্রী গুছি যোৱাৰ পিছত বিদ্যালয়খনত তলামৰ অবস্থা দেখা গৈছে।
কিয়নো এতিয়াও নির্ধারিত সময় হবলৈ এতিয়াও প্রায় 45 মিনিট বাকি আছে স্কুল ছুটি হওয়ার সময়লৈকে। কিন্তু পরবর্তী সময়ত যে শিক্ষা বিভাগৰ দায়িত্ব থকা যে বিয়াগুম যে কর্তৃপক্ষ, এই বিয়াগুম বিভাগৰ কর্তৃপক্ষই এই যে এই 215 নং দৈশপরা প্রাথমিক বিদ্যালয়ৰ যে প্রধান শিক্ষক বিৰুচন পাঠক আর শিক্ষয়িত্রী সাগরিকা গোস্বামীর উপর কি ব্যবস্থা গ্রহণ করে পরবর্তী সময়ত, সেয়া হব লক্ষণীয়।